হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। গরমের একটি সুন্দর ফুল করবী, এর অনেক রকম কালার ভ্যারাইটি আছে। এর ডাল থেকে কিভাবে সহজে চারা তৈরি করবেন সেই প্রসেসটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। একটি ছোট্ট ভিডিওর মধ্যেই কিন্তু সম্পূর্ণ প্রসেস আপডেট সহ শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আপনারাও করবীর ডাল থেকে কিন্তু সহজেই চারা তৈরি করে নিন। কিছু কিছু টিপস আছে যেগুলো ফলো করলে আপনিও সহজেই চারাটা তৈরি করে নিতে পারবেন। করবীর যখন আপনি একটি চারা তৈরি করবেন তখন ডাল সিলেক্টটা ঠিকঠাক করে করতে হবে, কারণ ডালটি হচ্ছে আপনার ঠিক মতো না নিতে পারলে আপনার কিন্তু চারাটি তৈরি হবে না। এরকম আঙুলের সাইজের মোটা কিংবা পেন্সিল সাইজের মোটা এরকম একটি ডাল, যেটা ব্রাউন কালার হয়ে গেছে, এরকম একটি ডাল নিতে হবে। একদম গ্রিন কালারের ডালটা না নিলেই ভালো হয়। এইভাবে এবার নিচের দিক থেকে পাতাগুলো সব ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে দেখুন এক বিঘে মতন আমি মাপ নিয়ে একটু বেশি আছে কেটে নিলাম। এবার মিডিয়া হিসেবে আমি এখানে বালি নিয়ে নিয়েছি, এর বদলে আপনারা কোকোপিটও নিতে পারেন, মাটিও নিতে পারেন। বালির মধ্যে তাড়াতাড়ি শিকড়টা বের হয়, আর আপনার কাছে যদি বালি না থাকে তাহলে আপনারা মাটি কিংবা কোকোপিট নিতে পারেন। এইবার আমি রুটিন হরমোন হিসেবে অ্যালোভেরার পাতা যেটা সেটা থেকে একটুখানি জেল লাগিয়ে নেব। আর কী কী সাবধানতা অবলম্বন করবেন সেটাও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো, যাতে আপনিও সঠিকভাবে একটি চারা তৈরি করে নিতে পারেন। এইভাবে কিন্তু এটাকে রেখে দিতে হবে অন্তত এক দেড় মাস, তারপরে কিন্তু এরকমভাবে এর থেকে ওপর দিয়ে ডাল বেরোবে। আর এর মধ্যে কিন্তু আপনারা এটাকে বারবার বের করে দেখবেন না আর নাড়াচাড়া করবেন না। আর প্রথম দিকে ডালটিকে আপনারা ছায়াতে রাখবেন, 15 দিন পর থেকে সেটাকে সকালের দিকে রোদ পায় এমন জায়গায় রাখবেন। তারপরে কিন্তু দেখুন এরকম পরিমাণে শিকড় বেরিয়ে যাবে। এবার এটাকে প্রতিস্থাপন করব, সেটাও দেখিয়ে দেব। এটাকে এখন গ্রো ব্যাগে প্রতিস্থাপন করলে ভালো হয়, যেহেতু আমার কাছে এখন গ্রো ব্যাগ হাতের কাছে নেই, তাই আমি একটি কৌটোতে বসিয়ে দিলাম। আপনি চাইলে টবেও বসাতে পারেন, কিন্তু অতিরিক্ত বড় টবে বসাবেন না, একটি 4-5 ইঞ্চি টবে বসাবেন, তার বেশি বড় টবে বসাবেন না। এবার আমি এই কৌটাটার মধ্যে বসিয়ে রাখবো, তারপরে কিছুদিন পরে এটাকে আমি একটি টবে স্থানান্তরিত করব। এখানে শুধুমাত্র নিয়েছি মাটি আর অল্প পরিমাণে নিয়েছি একটু গোবর সার, গোবর সারের পরিমাণটা সব থেকে কম, আর কিছুই নিইনি। এইভাবেই কিন্তু এটাকে প্রথম প্রতিস্থাপনটা করব। এবার জল দিয়ে এটাকে 4-5 দিন ছায়াতে রেখে তারপরে এটাকে রোদ্দুরে দিয়ে দিলেই কিন্তু আপনার করবীর ডাল থেকে চারা তৈরি হয়ে গেল। তাহলে ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।